রাঙ্গামাটির লংগদু উপজেলার বাসান্না দমের খাগড়াছড়ি গ্রামে বন্য হাতির আক্রমণে করুণা চাকমা 32 নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার বাসান্না দমের খাগড়াছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাশের জঙ্গল হতে একটি বন্য হাতি গিয়ে ওই গ্রামের নন্দকুমার চাকমার বসত বাড়িতে অতর্কিত হানা দেয়। এ সময় হাতিটি বসত বাড়ি ভাঙতে শুরু করলে প্রাণে বাঁচতে নন্দকুমার চাকমা ও তার স্ত্রী করুণা চাকমা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় করুণা চাকমা বন্য হাতিটির কবলে পড়েন। এতে হাতিটির এলোপাতাড়ি আঘাতে করুণা চাকমা মারাত্মকভাবে আহত হন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রিয় দর্শক, এ সম্পর্কিত আপনার মতামত নিচে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।